ভিউয়ার্স, ডিডম মিডিয়াতে আপনাকে স্বাগতম। সিয়াম আহমেদ একজন বাংলাদেশী মডেল এবং অভিনেতা। বাংলাদেশ টেলিভিশন নাটক ভালোবাসা 101 এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন সিয়াম। তিনি পোরামন 2 এর জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। তিনি বাঙালি টিভি নাটকের জন্য বেশ সুপরিচিত। সিয়াম আহমেদ ছোট পর্দায় এ সময়ে যে কজন ছেলে মেয়ে ভালো কাজ করছেন তাদের মধ্যে অন্যতম সিয়াম। নাটক, বিজ্ঞাপন, উপস্থাপনা সব মাধ্যমেই তার বিচরণ। সিয়াম আহমেদ বাংলাদেশের একজন টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। এখন তিনি প্রাথমিক জীবন সম্পর্কে বলতে গেলে, সিয়াম আহমেদের জন্ম 1990 সালের 28 মার্চ পিরোজপুর জেলায়। তিনি 2010 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগে ভর্তি হন। পরের বছর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। তিনি বাবা মায়ের একমাত্র সন্তান। 2012 সাল থেকে টেলিভিশনে নাটক, বিজ্ঞাপন উপস্থাপনা করছেন সিয়াম। তিনি মোট 3টি সিনেমাতে কাজ করেছেন। তার অভিনীত সিনেমাগুলো হলো পোরামন 2, দহন, ফাগুন হাওয়া। সিয়াম আহমেদ পেয়েছেন সানসিল্ক আরটিভি স্টার অ্যাওয়ার্ড 2017, শ্রেষ্ঠ টিভি অভিনেতার জন্য মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার পদ জানানি 2017। তিনি আরো একাধিক নাটক যেমন ঝড়ের পরে, শিহরণের গান, তোমার আমার প্রেম, ডার্লিং, টুলেট ব্যাচেলর, মিস্টার বয়ফ্রেন্ড ইত্যাদিতে অভিনয় করেছেন। 2017 সালে তিনি জালিউডে প্রবেশ করেন এবং তার প্রথম চলচ্চিত্র হচ্ছে পোরামন 2। তিনি আলতো ছোঁয়া, বখাটে, তুমি নেই বলে ইত্যাদি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন। ফাগুন হাওয়া ছাড়াও তার আসন্ন সিনেমা হচ্ছে লিলিত। পরিচালক দীপঙ্কর দীপনের পরিচালনায় তিনি আদনান নামের একটি চরিত্রে অভিনয় করবেন। সিয়াম আহমেদের স্ত্রীর নাম শাম্মা রাফসি অবন্তি। ভিউয়ার্স, কেমন লাগলো আপনার প্রিয় নায়কের জীবন বৃত্তান্ত সম্পর্কে জানতে পেরে? আপনার মতামত আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।